নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজ হচ্ছে 31শে ডিসেম্বর 2022। সকাল 7টা থেকে ভিডিওটা শুরু করছি। আমি সকাল 7টার মধ্যে স্নান করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি বনগাঁ কালীতলার মেলায় যাওয়ার উদ্দেশ্যে। এই মেলাটা পুরো এক মাস ধরে হয়, পুরো গোটা পৌষ মাস ধরে হয়, এবং এখানে শনি মঙ্গলবার করে পুজো হয়, ভোগ খাওয়ানো হয়, তার সঙ্গে মেলাও বসে। বনগাঁর পুরাতন বনগাঁয় একদম ইছামতি নদীর ধারেই মন্দিরটা, এবং সেই মন্দিরেই আর কি পুজোটা দিতে যাচ্ছি। খুব ঠান্ডা, চারিদিকে কুয়াশায় ঢেকে আছে, কিন্তু তার মধ্যেও যাচ্ছি আর কি। তো চলুন মেলায় গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। মেলা রাস্তার মধ্যে আমরা ঢুকে গেছি। এই যে প্যান্ডেলগুলো করা হয়েছে, এখানেই ভোগ খাওয়ানো হয় প্রধানত। আর এখানে দেখছেন একটা শিব মন্দির আছে, এইটা পাশেই মেলাটা। আর এখানে সবাই বেশ দোকানপাট নিয়ে বসে গেছে মেলার উপাচার। আমাদের টোটোটা থামলো, এখানে নেবে আমরা এখন মেলার মধ্যে ঢুকছি। রাস্তার পাশে অসংখ্য পুজোর ডালার দোকান, এসব দোকান থেকে ডালা নিয়ে সবাই পুজো দিতে যায়। তো আমরা একটা দোকানে যাব, মন্দিরের অপোজিটে একটা দোকান আছে, ওই দোকানটা থেকেই আমরা ডালাগুলো নিব। তো আমাদের ডালা এদিকে রেডি হয়ে গেছে। এই যে মন্দিরটা, মন্দিরের অপোজিটে দোকানটা রয়েছে। তো চলুন মন্দিরটা আপনাদের আর একটু ভালো করে দেখিয়ে দিই। এটা হচ্ছে বনগাঁর সাত ভাই কালীতলার মন্দির। এখানে নাকি 7 জন ডাকাত মাকে পুজো করতেন, তো সেই বিশ্বাস থেকেই এই যাই মন্দিরটার নাম হয়েছে সাত ভাই কালীতলা। তো নদীর ওপারেও আরেকটা মন্দির আছে, সেটাও এক বাবাজির সাধন ক্ষেত্র। তো যাই হোক, আমরা আমাদের ডালা নিয়ে এখন মন্দিরের মধ্যে যাচ্ছি। মন্দিরের ঢোকার শুরুটাতে ওখানে একটা বাঁশের ব্যারিকেড মতো করা আছে, ওই ব্যারিকেডের মধ্যে দিয়েই আমরা এখন মন্দিরের মধ্যে যাব। আর এই গাছটাতেই নাকি মাকে আবির্ভূত হতে দেখা গিয়েছিলো, যাই হোক সে কথা পরে বলছি। আর এখানে অজস্র ঢিল বাঁধা, কত মানুষের যে মনের কামনা আশা করে মানুষ এখানে ঢিল পেতে রেখেছে, তারই অত্যা নেই। দাঁড়িয়ে পড়েছি লাইনে আমরা, এবার যাব পুজো দিতে। চলে এলাম মন্দিরের ভেতরে। ওই যে ওই গাছটাকেই আর কি মায়ের অবয়ব দেওয়া হয়েছে, এখানে মায়ের কোনো মূর্তি নেই। আর এই গাছটাই হচ্ছে, মানে গাছটাকে মা বলে ধরা হয়ে থাকে আর কি। এবার একটু চা খেয়ে নিচ্ছি, চা খেয়ে আমরা নদীর ওপারটাতে যাব। চলুন, এই যে নদীর ওপারে যাচ্ছি। এখানে একটা ব্রিজ আছে, এটা হচ্ছে রেল ব্রিজ, এটা বাংলাদেশে যাওয়ার রেল লাইন আছে এখানে। তো এটা একটা ব্রিটিশ আমলের জায়গা বলতে পারেন, মানে ব্রিটিশ আমলেও এই লাইন দিয়ে রেল যেত। তো এর পাশ দিয়ে একটা ফুটব্রিজ আছে ছোট, সেই ফুটব্রিজ হয়েই আমরা ওপারে যাব। ওপারেও একটা মন্দির আছে, ওপারেও কিছু দোকানপাট নিয়ে বসেছে লোকজন। তো চলুন ওপারে যাচ্ছি। ওপারে যেতে যেতে ওই রেল লাইনটা আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর এই যে হচ্ছে আমাদের ইছামতি নদী, দুপাশে ঘন গাছপালা। পৌঁছে গেছি ওপারে, সিঁড়ি দিয়ে নিচের দিকটাতে নামছি। এপারেও দেখুন বেশ কিছু পুজোর ডালার দোকান, কিছু খাবারের দোকান, বাচ্চাদের কিছু রাইট, আর তার সঙ্গে কিছু ছোটোখাটো দোকানপাট বসেছে। অনেকে আবার বলেন এপারের মন্দিরটি নাকি আসল মন্দির, ওপারে মাকে দর্শন করা গিয়েছিল বলে ওপারে এখন পুজো পাঠ হয়, তবে এপারেই নাকি ডাকাতের আগে পুজো করতেন। আবার অনেকে বলেন এটা মদন দাস বাবাজি নামক এক সাধকের সাধন পীঠ। তো এখানেও মায়ের মূর্তি আছে, ওপারে তো একটা গাছে পুজো হয়, এখানে মায়ের মূর্তি আছে। মন্দিরের মধ্যে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি।
এখন মোটামুটি ফাঁকাই আছে, যত বেলা বাড়বে তত ভিড় বাড়তে থাকবে। চলে এসেছি মন্দিরের ভেতরে। ওই যে দেখতে পাচ্ছেন, ইনি হচ্ছেন এই মন্দিরের মা। এবার একটু অন্যরকম, মায়ের আটটা হাত। যে কোনো তীর্থ দর্শন করলে নাকি গঙ্গা স্পর্শ করতে হয়, তাই আমরা একটু জলের কাছে এলাম। এটা গঙ্গা নয় যদিও আমাদের ইচ্ছামতি, তবুও আমাদের কাছে তো গঙ্গারই সমতুল্য। ওই দেখছেন, ওই যে দূরে রয়েছে রেলব্রিজটা, এটাই সেই বাংলাদেশ যাওয়ার রেলব্রিজ। একটু সেলফি তোলার চেষ্টা করছিলাম, বড্ড রোদ, সেজন্য সেভাবে ছবি তোলা কিছু গেল না। যাই হোক, এবার বাংলাদেশের রেল লাইন ধরে আমরা এগিয়ে যাব আরেকটু আগে। কি আপনাদের একটু চারদিকটা দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর। চারদিকে একদম সবুজে সবুজে ছেয়ে আছে, আবার কোনো কোনো মাঠে সর্ষে ফুল ফুটেছে। সব মিলিয়ে বেশ মনোরম পরিবেশ। যাই হোক, আপনাদের সবুজ থেকে একদম টেনে নিয়ে চলে এলাম মেলার মধ্যে। মেলার মধ্যে প্রথমে দেখুন কত খাবার দাবারের দোকান, যা হয় আর কি গ্রামের মেলায়। ছোলা ভাজা, বাদাম ভাজা, সঙ্গে জিলিপি, গজা, ছোলার ডালের বরফি, আরও কত হরেক রকম খাবার রয়েছে তার ঠিক নেই। এই দোকানের এই কাকু তক্ষুনি জিলিপি ভাজা শুরু করছিলেন আর কি, ভাবলাম আপনাদেরকে একটু দেখিয়ে দিই। জিলিপি শুনেছিলাম আড়াই প্যাচ হয়, এখানে এসে তা পুরোপুরি দেখলাম। ঠিক আড়াই বার করে ঘুরিয়ে ঘুরিয়ে জিলিপিগুলো ভাজা হচ্ছে। আমরা ছোটোবেলায় এগুলো খুব কিনতাম, মাটির খেলনা বাটি। আর তার পাশেই দেখছেন, এগুলো হচ্ছে পিঠে বানানোর সাঁচ। এই ছাঁচে করেই পিঠে তৈরি করা হয়, যেগুলোকে আশকে পিঠে বলে। এদিকে রয়েছে বিভিন্ন রকমের কাপ প্লেটের দোকান, এছাড়াও বাচ্চাদের বিভিন্ন খেলনা ইত্যাদি, গাড়ি। মেলা মূলত মহিলার বাচ্চাদের জন্যই বলা চলে, পুরুষদের মেলায় বিশেষ কিছুই কেনার থাকে না। দেখছেন, ছোটোবেলায় এগুলো কেনার জন্য যে কী বায়না করতাম। আর এই হলো মেয়েদের স্বর্গরাজ্য, চুড়ি আর কানের তোলের দোকান। চুড়ি কানের দুল দেখে নিয়ে আমরা যাচ্ছি মেলার আরেকটা অংশে। এখানে অপেক্ষাকৃত ছোট দোকানপাট, আর তার পাশে খিচুড়ি খাওয়ানোর জন্য বিশাল তোড়জোড়। এখানে যত মানুষ আসেন সবাইকেই খিচুড়ি খাওয়ানো হয়। তো এরা এখন বসে আছেন, এনারা উঠলে আমরা বসব। তো এনাদের খাওয়া দাওয়া চলছে, এরপরে আমরা বসে পড়ব। আমরা বসে পড়েছি, খিচুড়িও চলে এলো। খিচুড়ির সঙ্গে দিয়েছিল একটু তরকারি আর একটা বেগুনি, চাটনি দিয়েছিল, সেটার ছবি তোলা হয়নি। মেলার থেকে ফিরছি আর বাড়ির থেকে, নিয়ে নিলাম একটু আচার। এবং মেলায় গেলে যে জিনিসটা না খেলেই নয়, সেটা হলো পাঁপড় ভাজা। যাই হোক, এবারকার মতো মেলা দেখা শেষ, পাঁপড় ভাজা খেতে খেতে বাড়ির থেকে ফিরছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে পরের অন্য কোনো একটা ভিডিওতে। ততক্ষণ গুড বাই।